বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। পূজার একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করে দিয়েছি, এখন বাজে 5টা, কিন্তু আকাশে ঘন মেঘ। মেঘের জন্য মনে হচ্ছে যেন ঠিক সন্ধে 6টা কিংবা 6:30 বেজে গেছে, কিন্তু এমনটা নয়, এখন 5টা বাজছে। তো আমি কিন্তু বিকাল বিকালই না রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আর বৃষ্টিটা কিন্তু মুষলধারায় হচ্ছে, একদম থামার নাম নেই। আর এই বৃষ্টির জন্যই কিন্তু এতটা অন্ধকার হয়ে গেছে, দেখে যেন মনে হচ্ছে ঠিক সন্ধ্যা লেগে গেছে। আর যেহেতু আমার যা কিন্তু নেই বাড়িতে, বাপের বাড়ি গেছে, তাই একটু ওই ঘরের কাজগুলো সময় সময় গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি সময়ে একটু রান্নাঘরে। মানে রান্নাঘরে আমাকে যেহেতু সমস্ত কাজগুলো একাই করতে হবে, তাই একটু সময়ে আসার চেষ্টা করেছি, যাতে করে কাজগুলো সময়ে করে নিতে পারি। আর তোমরা কিন্তু জানোই যে আমি সবজিটা কিন্তু দিনেই বানিয়ে রেখে দিই, কোচিত কারণে যদি ওই সবজি টবজি না থাকে বা কোনো অসুবিধা হয় তবেই আমি সবজিটা রাতে বানাই। তাছাড়া আমি কিন্তু সবজি দিনের বেলাতে বানিয়ে রাখতে পছন্দ করি। রাত্রের রুটিটা করে নিই, ভাতটা বসিয়ে দিই, তাহলে কিন্তু মানে রাতের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তারপরে সন্ধ্যা টিফিন হয়, টিফিন করার পর আমরা সবজি টবজি কাটি। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখবে যদি রুটি করার সময় দুজন থাকে না, রুটিগুলো করতে খুব ভালো লাগে, মানে একজন হেল্পিং হ্যান্ড থাকলে পরে খুব তাড়াতাড়ি রুটিগুলো বানানো হয়। একজনে বেলে দেবে, একজন কিন্তু সেকে নেবে। ফাইনালি তোমার সাথে গল্প করতে করতে আমার রুটিগুলো কিন্তু বানানো হয়ে গেল। আর দেখবে সন্ধ্যেবেলায় না, বৃষ্টির দিনে একটু চা না হলে একদমই ভালো লাগে না। আর যেহেতু আমি চাটা খেতে খুবই ভালোবাসি, তাই চা আর পাউরুটি নিয়ে বসে গেলাম খেতে। তবে দেখো, চাটা খেয়ে নিয়ে বাড়ির সকলকে চাটা দিয়ে আমি বসে গেছি এখন সবজিগুলো কাটতে। আর কাল যেহেতু সকালে বেগনি করবো, তাই একটু বেগনিটাও আলু মানে বেগুনটা কেটে রাখছি। আর তোমরা তো জানো, যারা রোজ আমার ভিডিও দেখো তারা কিন্তু জানবে যে আমি রাত্রে কিন্তু সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলায় টিফিন টিফিন করে নেওয়ার পর কিন্তু সবজিগুলো কেটে রেখে দিই। আর দেখবে রাত্রেবেলা যদি সবজিটা কেটে রেখে দেওয়া হয় না, সকালে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে থাকে। আর আমি যেহেতু এখন একা, মানে একাই সব সামলাতে হয়েছে, তাই এই ঘর থেকে কাজগুলো কমপ্লিট করে যেতে প্রায় 6:30 বেজে যাচ্ছে। আর আজকে দেখো আমার কিন্তু খুব সর্দি লেগেছে, তাই আমার গলার আওয়াজটা কিন্তু না একটু ধরে গেছে, কারণ সেদিন যে বৃষ্টিতে ভিজলাম, ডাক্তার দেখাতে গেলাম সেই দিন, তাই বৃষ্টিতে ভেজার জন্য কিন্তু আমার ঠান্ডা লেগেছে। আর আমার যেন তো এই সিজন চেঞ্জের সময় না আমার ঠান্ডা লেগে যায়, আমার এখনও লাগবে, তারপর সেই ফাল্গুন মাসের সময়টাতেও আমার ঠান্ডা লেগে যায়। মানে ওই সিজন চেঞ্জের সময় আমার সর্দিটা বেশ ভালোই লেগে যায়, আর আমার সর্দি লাগলে ছাড়তেই চায় না, ওইটাই আমার প্রবলেম। আর আমি দেখো সবজিগুলো কাটতে বসেছিলাম, অর্ধেকটা কাটা হয়েছে, আর তখনই তোমাদের দাদাভাই মানে একটু মোমো নিয়ে এসেছিলো, অল্পই এনেছিলো, তো ওই আর কি আমাদের সবার হয়ে গেলো। তোমাদের দাদাভাই ওখানে খেয়েছিলো, তো আমার মেয়ে ওটা নিয়ে এলো, তাই সবাইকে দিয়ে আমিও খেয়ে নিলাম, তারপর আবার সবজিগুলো কাটতে বসলাম। আর দেখবে মোমো কিন্তু দোকানে বসে এক প্লেট মোমো খেলেও কিন্তু মনটা ভরে যায়, কিন্তু বাড়িতে বসে যতই মোমো খাও কিন্তু মন ভরবে না। আর আমার মতো কে কে মোমো খেতে ভালোবাসো কমেন্টে জানাবে, আমি তো খুব ভালোবাসি। আর ফাইনালি আমার সবজিগুলো একদম কাটা হয়ে গেছে, তারপর কিন্তু সবাই খেতে এসেছে, এখন বাসে মোটামুটি ওই 9:15 মতো, তো আমি বাড়ির সবাইকে খেতে দিচ্ছি। আর দিনে যেহেতু সবজিটা বানানো ছিল, একটাই সবজি ছিল, তার জন্য ভাবলাম যে চলো একটা সবজি তো মানে ভাত বা রুটি দুটোই খেতে পারবে না, তো তাহলে চলো আমাদের ডিমের অমলেটটা যখন খেতে ভালোবাসে, ফ্রিজে দেখলাম ডিম ছিল অনেকগুলো, তো ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি। আর গরম গরম ডিমের অমলেটের সাথে দেখবে গরম ভাত কিংবা রুটি দুটোই খুব সুন্দর লাগে, মানে ভাতটা বেশি ভালো লাগে। কার কার ডিমের অমলেট ভালো লাগে কমেন্টে জানাবে আমাকে। আর আমি কিন্তু বাচ্চাদের জন্য আগেই ডিমের অমলেটটা মানে লঙ্কা ছাড়া বানিয়ে দিয়েছি, আর আমি একটু লঙ্কা খেতে বেশি ভালোবাসি, কিন্তু ঘরের সবাই অতটাও পছন্দ করে না, আমি খাই। তো তারপরে ওদেরকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর রান্নাঘরে মোটামুটি কাজগুলো হয়েছে, বাসন ধোয়া, রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া। আমি কিন্তু সবজিগুলো কেটে মানে ওই আলুটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আলু দেখবে সঙ্গে সঙ্গে যদি জলে ভিজিয়ে দেওয়া হয় না অনেকটাই কষ বেরিয়ে যায়, আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, কষগুলো উঠে গেছে, এখন আলুটা একদম পরিষ্কার লাগবে দেখতে। তো এই কষটা যদি বসে যায় না, আলুটা কালো মতো হয়ে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না, সবজিটাও দেখতে খুব বাজে লাগে। তো আমি এই জন্য রাত্রে সবজি কেটে ধুয়ে একদম ফ্রিজের মধ্যে রেখে দিই, আবার কিন্তু সকালে আমি যখন বের করে নিই তখন আরেক ঘরে আমি ধুয়ে নিই। আর আমি না এটা রোজ কিন্তু সবজি কেটে রাখি, আর আমার যা থাকলেও কেটে রাখি আর না থাকলেও কেটে রাখি, এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে।
কারণ আমার জায়ের যখন ডেলিভারি হওয়ার সময় ছিল, ও কিন্তু বাপের বাড়ি চলে গেছিলো, ও 7 মাসই চলে গেছিলো। তখন কিন্তু একটু মানে আমার অসুবিধা হতো, তাই আমি কী করতাম, সবজিগুলো রাত্রেবেলায় কেটে রাখলে আমার অনেকটাই সুবিধা হতো। আর তখন যেহেতু তোমাদের দাদাভাই স্কুলে ভাতটাও সকালে খেয়ে যেত, আর আমার বেবিটাও অনেকটাই ছোটো ছিল, তার জন্য অনেকটাই অসুবিধায় পড়তাম। তাহলে কী হতো, রাত্রে সবজিটা কাটা থাকে না, সকালে এসে আমি মানে সকালে চাটা খেয়ে নিয়ে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিতে পারতাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে আমি বলি যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, একটা জয়েন্ট ফ্যামিলিতে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, মানে যত লোক তত কাজ, তত আমাদের অনেকগুলো বাড়ি, তো সেই বাড়িগুলো গুছানো মেনটেন করা অনেকটাই চাপের হয়ে যায়। আর আমাদের দুজনেরই ছোট বাচ্চা, তো এবার আমি খুব একটা জোর করতে পারি না ওকে, এই ঘরে কাজগুলো যতটা পারি আমি নিজেই সামলে নেবার চেষ্টা করি, তারপর সমস্ত কাজবাজ সামলে নিয়ে আর দুপুরের টাইমটা আমি বেশি ফাঁকা থাকি, মানে তখন আমি ঘুমাই না, তাই তখন আমি ভিডিওটা এডিটিং করে নেওয়ার চেষ্টা করি। আর জানো তো আমার এই চ্যানেলটা কিন্তু অনেক পুরনো, আমার যখন বেবিটা 1.5 বছর বয়স তখন কিন্তু আমার চ্যানেলে মানে আমি ভিডিওটা আপলোড করতে শুরু করেছিলাম, আমার বেবিটা যখন 1.5 বছর বয়স তখন কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছিলাম, আমার জায় আমাকে বলেছিল আর ও আমাকে খুলে দিয়েছিল চ্যানেলটা, অ্যাকাউন্টটা যেহেতু ছিল। তারপরে কিছুদিন ভিডিও আপলোড করলাম, তখন মনে হলো না এরকম করে আমি আর ভিডিও আপলোড করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তার কিছুদিনের মধ্যেই কিন্তু আমি আবার ডিএডে ভর্তি হয়ে গেলাম, তাই আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, মানে বাচ্চা প্লাস ডিএড, ডিএডের পড়াশুনো, তারপরে আবার বাড়ির কাজকর্ম, তাই না, আমি এই সব মিলিয়ে আমি নিজেকে আর সময় দিতে পারছিলাম না, যে ভিডিও শ্যুট করবো এডিটিং করব সেই সময়টাই পাচ্ছিলাম না, তাই প্রায় 1.5 বছর মতো আমার ভিডিও কিন্তু বন্ধ হয়ে গেল, আর আমার চ্যানেলের রিচও অনেক কমে গেল। তারপরে ভাবলাম চলো আর আমি ভিডিও আপলোডই করব না, তারপর হঠাৎ মনে হলো যে না, এত কষ্ট করে, অনেক কষ্ট করে আমি ওই ভিডিওটা মানে এডিটিং করা, থাম্বনেল বানানো, তারপরে মানে সমস্ত কিছু আমি নিজে ফোনে দেখে শিখেছি, কিছুটা আমার যাই হেল্প পেয়েছি, আর বাকিটা আমি সমস্ত মানে আমি ওই ফোনে দেখে দেখে আমি শিখেছি। এত কষ্ট করে যখন আমি এত দূর পর্যন্ত এসেছি, আমি কিন্তু পিছনে যাব না, পিছন ফিরে তাকাবো না, যতই কষ্ট হোক চেষ্টা করে যাব। তো এইভাবে আমার চ্যানেলটা মানে আমার এই জার্নিটা শুরু, এরকমভাবেই এখন কোনো রকমের চলছে তোমাদের ভালোবাসায় এবং তোমাদের সাপোর্টে আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর যখন মানে ইচ্ছা থাকে না, বলে না ইচ্ছা থাকলেই উপায় হয়, তাই আমার এই ইচ্ছাই আমার মানে একটা সফলতার দিকে এগিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তো জানি একদিন আমি সফল হব তোমাদের ভালোবাসায়, তো চ্যানেলটাকেও আমি দাঁড় করাবো, এটাই আমার আশা, মানে এটা আমার স্বপ্ন বলতে পারো। এত কষ্ট করে যখন জার্নিটা মানে তখন আমি ভিডিওটা কন্টিনিউ করেছি, এখনও অনেকটাই মানে বাচ্চাটা বড় হয়ে গেছে, তো এমন করেই হোক আমি ভিডিও দিতে থাকবো, কোনো রকম আর ভিডিও দেওয়া বন্ধ করবো না, কারণ আমার একদিন যদি ভিডিও না দিই বা আমি ওই কী বলে ভিডিও না বানাই, তোমাদের সাথে কথা না বলি না, আমার ভালোই লাগে না, মনে হয় কী যেন করলাম না, কী যেন করলাম না, ফাঁকা ফাঁকা লাগে। তো এই হলো আমার গল্প, তো কিছু মানে কিছুটা শেয়ার করলাম। আর দেখবে কিছু পেতে গেলে কিছু হারাতেও হয়, তো অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, আবার নতুন করে সেগুলো পেয়েছি, এই হলো আমার জার্নি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু বলতে আমাকে ভুলবে না কমেন্টের মাধ্যমে। আর দেখো আমি ওই ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম এই ঘরে, তারপরে এসে আমি আমার যে হাতে ব্যথার ওষুধটা সেটাও আমি খেয়ে নিয়েছি, খাওয়ার পর আমি কিন্তু দরজাতে তালাটা আমিই দিয়ে দিলাম, কারণ ও একটু ফোন দেখছে ওপরে বসে আছে, আর বাচ্চাগুলোকে ঘুম পাড়াবো, তাই জন্য আমি তালাটা মেরে এখন একটু রিল্যাক্সে ঘুমাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।